হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। মোয়াজ্জেম হোসেন আলাল, দ্বিতীয় পর্ব। স্যার, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় ভালো দিক কি যা আপনাকে আকর্ষণ করে? বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে ভালো দিক হচ্ছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন ওনার জীবনের সেই সংগ্রামী এবং শিক্ষণীয় অধ্যায়গুলো, যেগুলো আওয়ামী লীগ নিজেরাই এখন পর্যন্ত অনুসরণ করে না। আপনার দলের সবচেয়ে মাইনাস পয়েন্ট কি? আমার দলের মাইনাস পয়েন্টটা হচ্ছে এই, যেভাবে এই নতুন ধরনের ফ্যাসিজমকে মোকাবেলা করতে হয় সেই জিনিসটা আমরা অভ্যস্ত হয়ে উঠিনি এখন পর্যন্ত। সেক্ষেত্রে তো আপনাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। আমরা আওয়ামী লীগকে যতটা না প্রতিদ্বন্দ্বী মনে করি, আওয়ামী লীগের এই যে হাতিয়ারগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করি, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে দলীয় প্রতিষ্ঠানে বেশি করে পরিণত হতে উৎসাহ বোধ করে, যেভাবে আছেন সেভাবে আর কত বছর থাকবেন? যতদিন থাকা লাগে। শোনেন, এটা স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে তুমি জীবনে ঝুঁকি নাও, হয় তুমি নেতা হবে না হলে তুমি নেতৃত্ব সৃষ্টি করে যাবে। এখন আপনাদের আদর্শ স্বামী বিবেকানন্দ? না, আমাদের আদর্শ না, এটা আপনার কথার প্রসঙ্গে আমি রেফারেন্সটা আনলাম। স্যার, পারিবারিক জীবনে আপনি কেমন আছেন? পারিবারিক জীবনে আমি ইনশাল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন। এই রাজনৈতিক এই সময়ে, এই কঠিন সময়ে পরিবার আপনাকে ভয় দেখায় নাকি পরিবারের সাপোর্ট দেয়? পরিবারের সাপোর্ট ছাড়া তো আমি রাজনীতিতে যতটুকু অগ্রসর হয়েছি এটা কোনোক্রমেই সম্ভব ছিল না। আমার স্ত্রী, আমার সন্তানরা, আমার ভাইয়েরা, আমার মা, সবাই আমাকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। এমন কোনো কথা আছে যা পরিবারের মানুষকে কখনো সরাসরি বলতে পারেনি, আজ এই শোতে বলতে চান? হ্যাঁ, কথা আছে। ওনার একটা কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একান্তে ওনার সঙ্গে যতবার আমার কথা হয়েছে, মায়ের মমত্ববোধের যে একটা দরদ সেটা ওনার কাছ থেকে আমি পেয়েছি। এটা আমার মা জীবিত থাকলে তার সামনে কোনো দিন বলতে পারতাম না, কারণ মা কষ্ট পেত যে আমার সঙ্গে একজন নেত্রী তুলনা করছে। কিন্তু এটাই প্রকৃত কথা, বেগম খালেদা জিয়ার মাও উনি 111-এ কারাগারে থাকতে মারা গেছেন, আমিও 111-এ কারাগারে থাকতে আমার মা মারা গেছে। মাকে স্মরণ করে কিছু যদি বলতে চান, কারণ আপনি কারাগারে থাকা অবস্থায় যখন কারো মা মারা যায় এটা তো অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক। এবং আমার মাকে আমি দেখতেও পারিনি, আমাকে প্যারোলেও দেওয়া হয়নি, প্যারোলে দেওয়া হয়েছে 48 ঘন্টা পরে সব কিছু আনুষ্ঠানিক ক্ষেত্রে সম্পন্ন হওয়ার পরে। মায়ের জন্য বলার কিছু নাই, মায়ের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। আর যুবক এবং সচ্ছল বিশেষ করে যারা আছে বা দরিদ্রই হোক, প্রত্যেককে বলবো মায়ের সেবা করার সুযোগ যাদের আছে তারা যেন এই সুযোগটা অবহেলা কোনো রকম না করে, জীবনে এর চেয়ে বড় ভুল আর কোনো কিছু হতে পারে না। আপনার এই বক্তব্যটা আমাদেরও চোখ ছলছল করে দিয়েছে। আপনার জীবনে যে কথা আপনি এখনও বলেননি, বলতে গেলে বাধা দেয় বা আপনি মনে করেন যে আপনাদের ভাষায় বাক স্বাধীনতারও অনেকটা অভাব আছে, তো এখন বলেন না স্যার, আপনি সময় পাচ্ছেন। বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, আওয়ামী লীগেরও দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, বিএনপিরও ঐতিহ্য রয়েছে, কম বেশি যেটাই থাকুক সে মাপে আমি যেতে চাই না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই, 2003-এ ফিফা কর্তৃক আয়োজিত একটি ইন্টারন্যাশনাল রিকগনাইজড ম্যাচ হয়েছিল, প্রতিদ্বন্দ্বী ছিল ডেনমার্ক এবং ইরান। এই দুটি দেশের খেলা যখন হচ্ছিল তখন হাফ অ্যান আওয়ারের আগে গ্যালারি থেকে এক দর্শক হুইসেল বাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে ইরানের ক্যাপ্টেন বলটা হাত দিয়ে ধরেছেন ডি বক্সের মধ্যে, সঙ্গে সঙ্গে পেনাল্টি কল হয়েছে। পেনাল্টি কল হওয়ার পরে তো হতবাক ইরানি টিম যে এটা কী করে হলো, রেফারি বললেন আমি তো কল দেইনি। তখন সে ডেনমার্কের ক্যাপ্টেন তার কোচের সঙ্গে আলাপ করে এসে পেনাল্টি গোলটা মিস করলেন ইচ্ছাকৃত, কারণ ওই অপরাধটা ছিল অনিচ্ছাকৃত। কিন্তু সেই খেলায় ইরান 1-0 পরবর্তীতে জিতেছে। এই যে ফ্রেন্ডশিপ কম্পিটিশন, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, এইটা বাংলাদেশের রাজনীতিতে এখন প্রচণ্ড রকমের দরকার, যেটার উদাহরণ আওয়ামী লীগ সৃষ্টি করতে পারে বড় রাজনৈতিক দল হিসেবে। স্যার, আপনার কেমন লাগে যখন আপনার দলের শীর্ষ নেতা ইলেকশনের আগে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ নেয় প্রার্থীদের? উনি তো এই পার্লামেন্টারি বোর্ডেরই একজন, উনি যেহেতু ফিজিক্যালি উপস্থিত থাকতে পাচ্ছেন না, এ কারণে উনি স্ক্রিনে এসে দেখাচ্ছেন যে আমি ফিজিক্যালি উপস্থিত আছি, এবং তারপরে কিন্তু ওখানে আলোচনা করে সমন্বিতভাবেই সিদ্ধান্ত হয়। স্যার, আপনাদের দলের একজন নেতা এম মোর্শেদ খান বিএনপিকে স্কাইপে দল বলে দল থেকে পদত্যাগ করলো, কেন এই ব্যাখ্যা? মোর্শেদ খান সাহেব কেন করেছেন আমি যতটুকু জানি ওনার ব্যবসা বাণিজ্যের উপরে এবং ওনার এই আর্থিক যে বিষয়গুলো রয়েছে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, তার উপরে সরকারের বিভিন্ন দিক থেকে নানা রকমের চাপ ছিল সেটা একটি জিনিস, আর উনি বলেছেন ওনার বিবৃতিতে যে আমার এই বয়সে আর নতুন করে কিছু দেয়ার নেই, এই অবস্থায় আমি কিছু দিতে পারবো না, বিধায় আমি এখান থেকে সরে যাচ্ছি। স্যার, দীর্ঘদিন আপনারা ক্ষমতার বাইরে, আপনাদের দলের নেতাকর্মীরা আসলে কেমন আছে, কেমন দিন কাটাচ্ছে? আমাদের বিরুদ্ধে গত 10 বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা হচ্ছে প্রায় 30 লাখ,
আসামির সংখ্যা হচ্ছে 1,37,000। বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোথাও এই ঘটনা আছে কিনা সন্দেহ।